কর্ণফুলী টানেলে চলছে উচ্চ ঝুঁকির প্যাসেজ তৈরির কাজ। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের দুটি টিউবের খনন কাজ সফলভাবে শেষ হওয়ার পর এখন চলছে আরেক চ্যালেঞ্জিং ক্রস প্যাসেজের কাজ। আগামী ডিসেম্বর মাসকে টার্গেট করে এই টানেলের যাবতীয় কাজ চলছে বলে গত সোমবার নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ চৌধুরী। টানেলের উত্তর পার অর্থাৎ চট্টগ্রাম শহরের পতেঙ্গা অংশে সংযোগ সড়ক নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চৌক। পক্ষান্তরে দক্ষিণ পার অর্থাৎ আনোয়ারা অংশের সংযোগ সড়কের নির্মাণ কাজ করছে সড়ক ও জনপথ এবং সেতু বিভাগ। ইতোমধ্যে মোট কাজের 81% কাজ সম্পন্ন হয়েছে। প্রথম টিউবের পর দ্বিতীয় টিউবের লেন্স ল্যাব স্থাপনের কাজও প্রায় শেষের পথে। উচ্চমাত্রার ঝড় জলোচ্ছ্বাসে কোনোভাবে যাতে টানেল অভ্যন্তরে সমুদ্রের পানি ঢুকে যেতে না পারে সে লক্ষ্য নিয়েই সিটি আউটার রিং রোড ইতোমধ্যে নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছে চৌক। সংস্থার প্রধান প্রকৌশলী হাসান বিন শামস জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে 30 ফুট উচ্চতায় এই রিং রোড নির্মিত হয়েছে। বিগত 100 বছরের সাইক্লোন রেকর্ড দেখেই এ উচ্চতা নির্ধারণ করা হয়েছে। এরপরও যদি অধিকতর উচ্চতার ঝড় জলোচ্ছ্বাস হয় তাতেও যাতে সমুদ্রের পানি টানেলে ঢুকতে না পারে সেজন্য দুই টিউবের পাশে ফ্ল্যাট গেট নির্মাণ করা হয়েছে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, একদিকে 30 ফুট উচ্চতার রিং রোড, অপরদিকে ফ্ল্যাট গেট ঝড় জলোচ্ছ্বাসে জোয়ারের পানি প্রবেশে নিশ্চিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে তিনি নিশ্চিত করেছেন। এদিকে চৌকের প্রধান প্রকৌশলী জনতার খবরকে জানান, টানেলের ওয়েস্ট পয়েন্টে অর্থাৎ পতেঙ্গার শেষ সীমানায় 100 মিটারের নতুন একটি দেওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নৌবাহিনীর দেওয়ালের সঙ্গে সংযুক্ত। গত শনিবার ক্যাবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে রিভাইজড ডিপিপি প্রদানের নির্দেশ দিয়েছেন চৌককে। এ দেওয়াল নির্মিত হলে জলোচ্ছ্বাসের পানি টানেলে প্রবেশের সুযোগ শতভাগ বন্ধ হয়ে যাবে। চৌক প্রধান প্রকৌশলী জানিয়েছেন, তাদের পক্ষ থেকে রিভাইজড ডিপিপি এ সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদে অনুমোদনের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বঙ্গবন্ধু টানেলকে কেন্দ্র করে আউটার রিং রোড হয়েছে, এখন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এছাড়া বন্দর কর্তৃপক্ষ নির্মাণ করছে বে টার্মিনাল, যেটি হবে চট্টগ্রাম বন্দরের প্রায় দ্বিগুণ সক্ষমতার। সঙ্গত কারণে টানেল দিয়ে যখন যানবাহন চলাচল শুরু হবে তখন বিপুল পরিমাণ ট্রাফিক সৃষ্টি হবে। এ বিষয়টি নজরে রেখে আউটার রিং রোডকে ফৌজদার হাট পর্যন্ত সম্প্রসারণ করা হবে দ্বিতীয় ধাপে। বর্তমানে পতেঙ্গা থেকে আউটার রিং রোড সাগরিকা পর্যন্ত বিস্তৃত। এ যোগাযোগের ক্ষেত্রে 4 লেনের আরেকটি সড়ক নির্মিত হবে। মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দেশের বৃহত্তম যে শিল্পনগর গড়ে উঠছে, এর সড়ক যোগাযোগ ব্যবস্থা এ টানেল কেন্দ্রিক থাকবে। এছাড়া কক্সবাজার গামী যানবাহন চট্টগ্রাম শহর অভ্যন্তরে না ঢুকে এ টানেল দিয়েই চলার সিদ্ধান্ত রয়েছে। বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ আরও জানিয়েছেন, দুটি টিউবের খনন কাজ ছিল চ্যালেঞ্জিং। বর্তমান দুই টিউবের সঙ্গে 6 থেকে 7 মিটার পরপর যে 3টি ক্রস প্যাসেজের কাজ শুরু হয়েছে এটি শুধু চ্যালেঞ্জিং নয়, হাই রিস্কেরও ব্যাপার। ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আগামী অক্টোবরে এই টানেল খুলে দেওয়া হবে বলে তথ্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তারা কিসের ভিত্তিতে এসব তথ্য দিয়েছে তা আমার জানা নেই। চীনের কারিগরি সংস্থার সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত যেখানে চুক্তি রয়েছে তার আগে এ টানেল খুলে দেওয়ার কোনো অবকাশ নেই। উল্লেখ্য, বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজের উদ্বোধন হয় 2019 সালের 24 ফেব্রুয়ারি। গত সোমবার পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় 81% সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে গত 10 মার্চ সংসদীয় স্থায়ী কমিটির 13তম বৈঠকে কাজের অগ্রগতি তুলে ধরা হয়।
এতে উল্লেখ করা হয়েছে প্রকল্প ব্যয় 10,374 কোটি 82 লাখ টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে 4,461 কোটি 23 লাখ টাকা, চীন সরকারের সহায়তা রয়েছে 5,913 কোটি 19 লাখ টাকা। এ টানেল নির্মাণ কাজে 270 চীনা নাগরিক এবং 152 বাংলাদেশি টানা কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, এ টানেলের দৈর্ঘ্য 9.39 কিলোমিটার, টানেল টিউবের প্রতিটির দৈর্ঘ্য 2.45 কিলোমিটার, অভ্যন্তরীণ ব্যাস 10.80 মিটার। বর্তমানে পাশাপাশি দুই টিউবের প্রস্থের দূরত্ব 12 মিটার। পুরো টানেলের দৈর্ঘ্যকে তিন ভাগে ভাগ করে তিনটি ক্রস প্যাসেজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কাজটি মূলত হাই রিস্কের কাজ। কোনো ধরনের দুর্ঘটনার কারণে একটি টিউবে যান চলাচল বন্ধ হয়ে গেলে তখন ওই টিউব থেকে লোকজনকে দ্বিতীয় টিউবে সরানোর জন্যই এই ক্রস টিউব রাখার উদ্দেশ্য। কর্ণফুলি নদীর তলদেশ চিরে চীনের সাংহাইয়ের 162 টাউন আদলে করার লক্ষ্যে স্বপ্নের টানেল নির্মাণ করা হচ্ছে। কর্ণফুলি নদীর উত্তরে চট্টগ্রাম শহর আর দক্ষিণে আনোয়ারা। ইতোমধ্যে আনোয়ারায় প্রতিষ্ঠা পেয়েছে কোরিয়ান ইপিজেড সিইউএফএল, নির্মাণ হচ্ছে চায়না ইপিজেড ও রয়েছে পার্কি সমুদ্র সৈকত, আর এপারে রয়েছে পতেঙ্গা এলাকা। এ টানেলটি সেতু বন্ধন রচনা করবে আনোয়ারা হয়ে কক্সবাজার, বাঁশখালী ও মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ও নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরকে। এ প্রক্রিয়ায় ভবিষ্যতে যান চলাচল যখন বেড়ে যাবে তখন জট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সেতু বিভাগের পক্ষে বলা হয়েছে আগামী 10 বছর পর্যন্ত যে পরিমাণ যানবাহন চলাচল করবে তাতে জট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আনোয়ারা ও কক্সবাজার কেন্দ্রিক শিল্পাঞ্চলে পরিপূর্ণভাবে উৎপাদন শুরু হলে তখন যানবাহনের জট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে আগামী 100 বছরের জন্য যানবাহন চলাচলে পরিকল্পিত অবকাঠামো তৈরিতে আলাদা পরিকল্পনা হচ্ছে। সেতু বিভাগ সূত্র জানিয়েছে বঙ্গবন্ধু টানেল চালু হওয়ার পর বছরে 63 লাখ যানবাহন চলাচল করবে। এর মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও অর্থনৈতিক অঞ্চলগুলো চালু হওয়ার পর 2030 সাল থেকে বছরে 1,39,00,000 গাড়ি চলাচল করবে বলে সমীক্ষা রয়েছে। এসব যানবাহনের 50% হবে পণ্যবাহী। যান চলাচলে সিএমপির ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ একটি রোডম্যাপ তৈরি করছে। ওই পরিকল্পনায় চট্টগ্রামের সৈকতের দিকে আন্ডারপাস করা হবে। এ সংক্রান্ত পরিকল্পনায় চীনকে সংযুক্ত করা হচ্ছে এবং এ সংক্রান্ত প্রকল্পে 9,880 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। যোগাযোগ করা হলে চক সূত্র জানিয়েছে পতেঙ্গার শেষ সীমানায় নৌবাহিনী পয়েন্ট পর্যন্ত 1,100 মিটার একটি দেওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অনুমোদিত হয়ে নির্মাণ কাজ সম্পন্ন হলে উচ্চ ক্ষমতার ঝড় জলোচ্ছ্বাসে টানেল দিয়ে সমুদ্রের পানি প্রবেশের সুযোগ একেবারে তিরোহিত হবে। টানেল প্রকল্প সূত্র জানায় পতেঙ্গা ওয়েস্ট পয়েন্ট থেকে এমনিতেই টানেল মুখ পর্যন্ত দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। এ টানেলের মুখ সমুদ্রপৃষ্ঠ থেকে 30 ফুট উচ্চতার আউটার রিং রোডের চেয়ে কিছুটা বেশিতে রয়েছে। এক্ষেত্রে একদিকে আউটার রিং রোড, পরবর্তীতে ফ্লাডগেট পেরিয়ে জলোচ্ছ্বাসের পানি আসার কোনো সুযোগ থাকছে না। বঙ্গবন্ধু টানেলের ডিজাইনটি এভাবেই করা হয়েছে। অপরদিকে দক্ষিণ পারের আনোয়ারা অংশে 470 কোটি টাকা ব্যয়ে 6 লেনের 11 কিলোমিটারের সংযোগ সড়কের কাজ পুরোদমে এগিয়ে চলছে।